সকল বুজুর্গ হল দাওয়াতর খামি কেন হাসানি না মিসা হক কাসাইন তবলি করি তা নয়া আইন না ফোন না জি বুধ ভাই শুননি কিচ্ছা কইছি না কোরআন শরীফ তাই কইছি জি কোরআনে কেরিমের আলোচনা কোনো দিন রাহবর গেলে মুতকল্লিম গেলে জিম্মাদার গেলে আলোচনা করলে কোনো দিন ফিরাইয়া দিন না জানি খানি চৌকে চাইন না জানি দরা খাইলি বা পাকড় খাইলি বা আল্লাহ ই খামো না জাতর উম্মতর হেদায়ত রাখছে ই খামর মধ্যে কিতা রাখছে উম্মতর হেদায়ত রাখছে যে হেদায়ত প্রাপ্ত হয়ে গেল কামিয়াব হয়ে গেল কিতা হয়ে গেল ভাই কামিয়াব হয়ে গেল গিয়া দুস্থ হল বুজুর্গ হল এই দাওয়াতর মানুষে কিতা দাওয়াত দেন কিতা দাওয়াত দেন বলে আর কিচ্ছু দাওয়াত দেন না শুধু কইন বারো যারে ফাইন জুয়ান অকলরে ধরেন মুরব্বীরে ধরেন দরিয়া কইন আমরা সারায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই কলিমার দ্বারা ভাই সাওয়াবর যা কিচ্ছু দিল রেকিন্ডে সই করে নিতাম কিতা সই করতাম বলে যা কিচ্ছু দেখ রায় সাত আসমান আর জমিনের মাঝখানে যা দেখ রায় এই সমস্ত হইল কি মখলুক মখলুকে কিছুই করিতে পারে না মখলুকে কিছুই করিতে পারে না মখলুকে কিছুই করিতে পারে না সব করিতে পারেন আল্লাহ যা আপনি আমি করি আর ইতা মখলুকর কোন ক্ষমতার ভিতরে নাই ও জমিনই কেন ও যাতে বানাইছেন জমিন থেকে জমিন আল্লাহ বানানে বলা নাই আসমান থেকে আসমান বানানে বলা নাই মানুষ থেকে মানুষ বানানে বলা নাই বিনা মানুষ দ্বারা মানুষ আল্লাহ বানাইছে বিলা জমিন ছাড়া আল্লাহ বিনা জমিন ছাড়া জমিন বানাইছে মখলুক থাকি মখলুকর কোনো জাত ফায়দা হয় না মখলুক থাকি মখলুক সৃষ্টি হয় না কারণ রব্বে করিমের একটা সিস্টেম দিছেন ধারাবাহিক আমরা দেখছি আর মানুষের ঘরে মানুষ জন্ম লয় না না মানুষ ছাড়াও আল্লাহ বানাইতে পারেন মানুষ ও তোর নাম রব 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 আমরা একদিন আসতাম নি মানুষ আল্লাহ মানুষ ছড়া মানুষ বানাইছে না নি দুস্ত কল বুজুর্গ কল ও সাথী হলে দাওয়াত দিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা সাওয়ার দিলরে কিন্দে সই করতাম যা কিছু দেখিয়ার আর দেখিয়ার না এটা কিচ্ছু থাকি কিচ্ছু হয় না যা হয় রবের তরফ থাকি রব্বত করিমের তরফ থাকি হয় ও কথারে কিন ওখান দিলর মধ্যে বইতাম দিলর দিলরে কিন্দে সই করতাম আর লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা সাওয়ার যে রব চাই জিন্দেগি ওখানে এখতিয়ার করতাম মন চাই জিন্দেগিরে ছাড়ি দিতাম সারা জিন্দগি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদ পড়িলাম মাদ্রাসাত পড়িলাম সারা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ সার কিতা আমার ঘরে আমার মানুষ আর বালা মানুষ বালা সুন্দর ঘর সুন্দর মানুষ হইতো স্যার ফালঙ্গে স্যার মানুষ ঘুমাইতো হান্ডি বাসনে স্যার রান্দা হইতো সবটা এখন নিশ্চয় সাবা আছে নানি আমিও না বইছি এখান প্যান্ডেলে মাইকে আমি বোয়ার দ্বারা কিতা সাবা ওর বয়ান করা হইতো ওলা নানি আর আমি বয়ান করলে বয়ানোর দ্বারা সাবা ওর আপনি হুনতা ওলা নানি কলিমার দ্বারা সাওয়ার যে মন চাই জিন্দগি ছাড়ো রব চাই জিন্দগি এখতিয়ার করো এই কলিমাই কান শুধু মোহাম্মদুর রসুল্লাহ দেওয়া হয়েছে না না সারা পেগাম্বর হলে একই কলিমার দাওয়াত দিছন একই কলিমার দাওয়াত দিছন লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নেই সেক্তা লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নেই সেক্তা মোহাম্মদুর রসুল্লাহ চুপা নেই সেক্তা চুপা নেই সেক্তা চুপা নেই মুখের ভিতরে লাগাই দিতে শুননি জি দাঁড়িয়ে তলে তলে দেখে দাঁড়িয়ে রাখছেন মুখের ভিতরে দি অটোমেটিক বারো বারে দি বারো না জি অটোমেটিক বারো নবীজির সুন্নত দাঁড়ে নবীজির সুন্নত তো কি নবীজির সুন্নত লেবাস বলে আইজার লেবাস লাগাইবার খান নাই যে সারা গিলি নাই ফেটোর ভিতরে ওই বোনে জি জি না লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই সেক্তা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মালিকর যে কলিমা ইকান দেখানি যায় না দেখানি যায় না ও জায়গা ওকে আমি মেহনত করবার লাগি তামাম পয়গাম্বর হলে ও লা ইলাহা ইল্লাল্লাহ দেখান জবান দি বড়াই শুনুম মত করলে সেই কলিমা ওখানে জবানর কলিমারে কলব নিশন দিল নিশন আত্মার মধ্যে নিশন নয় তাকি তেরো বছর মেহনত করিয়া মেহনত করিয়া সেই মেহনত ওখান নেওয়ার বাদে কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই সেক্তা মোহাম্মদুর মেহনত যখন আপনি আমি শুরু করবো কলিমা উপর মেহনত যত করবো যত কলিমার আলোচনা করবো যত বেশি দাওয়াত দিমু এর লাগি সাইরে ফরমাইন দাওয়াত দেওকার জিসিম ক বানাও চুর চুর দাওয়াত দেওকার জিসিম ক বানাও চুর চুর রুতে রুতে আকঙ্ক বানাও পুর পুর রুতে রুতে আকঙ্ক বানাও পুর পুর কবর জানে মে মিলেগা নূর নূর কবর জানে মে মিলেগা নূর নূর জন্নত জানে মে মিলেগা ইস্তেকবাল কে লিয়ে হুর হুর হুকা সুবহানাল্লাহ
ওলা দাওয়াত দে ওলা দাওয়াত দে দাওয়াত দেওয়ার লাগি আমরা দেওয়া হইছে জিসিম যদি টুকরা টুকরা হই যায় তের বাদেও দাওয়াত দেওয়া বন্ধ করিও না বন্ধ করিও না সাহাবায়ে কেরামর মউতর সময় আইছেন বাদে দাওয়াত বন করছেন না দাওয়াত বন করছেন না এই দাওয়াতর লাগি আমরা দেওয়া হইছে এই খাম সারা নবী ইগলর আছিল আমরা নবী আর সাহাবায়ে কেরাম রে এই খাম রে সমজাইয়া গেছেন এই খাম সাহাবায়ে কেরামক লে করছেন দাওয়াতর খাম দুস্তকল বুজুরগকল টেলাওয়ালা রিস্কাওয়ালা গরীব ধনী খালা দলা সারা ই খাম করতাম সারা ই খাম করতাম এই খামর জিম্মাদারি সারা রূপে কিয়ামতের দিন আপনারে আমার এখানে হইব যে তোমার তোমার সামনে আমার নবীর সুন্নতর জনাজা ভার হইয়া গেল তুমি তাই খানো আসলায় এই দিন জবাব দিতাম খিলা তোমার ঘরের মধ্যে তোমার মেয়ে তোমার ছেলে যুবক মেয়ে তোমার ছেলে আর মেয়ে মিলিয়া আমার নবীর সুন্নতর জনাজা ভার করলা তুমি খানো আসলায় এই দিন আমি কইতাম পারতাম না এই দিন সারা জীবনের হজ নামাজ রোজা যাকাত সারা এখানে করলেও নবীর এক সুন্নতর আপনার উল্টা করার কারণে আপনার আমার বদলা দেওয়া হইত না নবীর সুন্নতর উল্টা চলার বাদেও নবী যে তান চেহারা মোবারক ফিরাই লইবা খানো জীবন খাটাইয়ার কিতা লাগে খাটাইয়ার ইতা ওয়াজ নসিহত মসজিদ মদরসা সারার দ্বারা কিতা সাওয়াবর আলিম উলামা দিয়া সাওয়াবর কিতা সারা আমরা আল্লাহর লগে সম্পর্ক জুড়ি লাই আল্লাহওয়ালা হই যাই আল্লাহওয়ালা হই যাই আল্লাহওয়ালা হই যাই কিন্তু আমরা আল্লাহওয়ালা হইয়ার না আমরা গাড়িওয়ালা হইয়ার যত ওয়াজ হুনিয়ার গাড়িওয়ালা হইয়ার প্রেম ফিরিতিয়ালা হইয়ার বাড়িওয়ালা হইয়ার আমরা যত বেশি দুনিয়ার শিক্ষারে অর্জন করি না কেন কিন্তু এই দুনিয়ার শিক্ষায় ব্যস্ত নিতে পারত না দুনিয়ার শিক্ষা অর্জন করা আপনার নিষেধ নাই নিষেধ নাই নিষেধ নাই কিন্তু দিনই শিক্ষা যদি না থাকে যদি স্কুল কলেজে পড়িয়া কোরআন বলি যায় মসজিদ বলি যায় নামাজ বলি যায় আল্লাহর খাজ হল বলি যায় দিনর মজমুয়া বলি যায় দিনর কর্ম বলি যায় নিজের জীবনের মধ্যে দিন বাস্তবায়ন হয় তুই কথা বলি যায় তাহলে এই দিনই শিক্ষা দুনিয়ার শিক্ষাও আপনার লাগে জাহান্নাম যাওয়ার জরিয়া বনি যাইব যত বড় ডিগ্রি আলাও যত বড় অফিসার হও তোমার কইতা নাই তুমি কিয়ামতর দিন ও পেপার কারো ইংলিশে সাইন করো ইংলিশে সাইন করো কইবেন সেরে এখন বেটারে কইবার যে এল এল বি থাকিলে আর প্রধানমন্ত্রী পর্যন্ত যদি মুসলমান হয়ে যায় বলে মানে ইংলিশে সাইন করো কেউ চিন্তা হইব নি হাসর মাত্র এই অবস্থা নাই টেলাওয়ালা রিস্কাওয়ালা গরিব ধনী মুফসরিনে কেরামে ফরমাইন সারারে তার আমল নামা দেব হইব আরবি 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 বুঝিত এই আরবি টেলাওয়ালা পড়ি থাকিলা হুরুবালা খায়দা মসজিদ পড়িছন রিস্কাওয়ালা পড়ি থাকিলা গরিব মানুষে ধনী মানুষে পড়ি থাকিলা হুরুবালা মসজিদ পড়িছন আরবি ফাউরি লাইছন তো মুফসরিনে কেরামে ফরমাইন আব্দুল্লাহ রহিসুল মুফসরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন সারা হাসর বাসির রব্বে কারিমে তার আমল নামা আরবি ওখান পড়িবার যোগ্যতা সব করে আল্লাহ তাআলা দিলাই বহকা সুবহানাল্লাহ প্রত্যেক মানুষে পড়িতে পারবো প্রত্যেক মানুষে তার আমলনামা পড়িব সেই দিন মানুষ হাহাকার পরিসার হইব হায় রে হায় রে আমার বাড়িতে কতবার আমির সাহেব গেছিলাম জিম্মাদার গেছিলাম মুতকল্লিম গেছিলাম মুলাকাতও গেছিলাম আমি তো ঘুমো আমার ফুয়ারা দি খাইছে কো আব্বা করো না হিগেও গিয়া কইতো কি দেখো আব্বা কইছুন আব্বা করো না আব্বা কইছুন আব্বা করো না দুস্তকল বুজুর্গ হল দুনিয়ার জমিন বাগিমো 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 তবলিক তাকি জমাত তাকি ইমাম সাহ তাকি বাগিমো খাল কেয়ামতর দিন বাগার লাইন নাই কেয়ামত কি দুনিয়ার জমিন যখন আল্লাহ ফরমাইন ফাইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন রবর পক্ষ থেকে যখন মুসিবত আইব পরিশানি আইব যখন পাকড় আইব যখন দর পাকড় আইব সেই দিন বান্দা যত দূর থাকুক যত অন্ধকার দাহ প্লেট দাহ ফ্লাইট দাহ হেলিকপ্টার দাহ অট্টালিকার ভিতরে দাহ গ্লাসের রুম বানায় ভিতরে দাহ সেই দিন ইদা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন বাগিবার জায়গা নাই বাগিবার জায়গা নাই বাগিবার জায়গা নাই আইও স্কুল এই জমানাত এই সময় আমার ওয়াজ ভাল লাগেন না কুরআনের মাত ভাল লাগেন না ওয়াজের প্যান্ডেল ভাল লাগেন না ওয়াজের মহফিল ভাল লাগেন না তফসির মহফিল ভাল লাগেন না তবলিগ ভাল লাগেন না এই দিন যখন বুরুজের বাড়ি ফড়ব ডান্ডা যখন ফড়ব সুতর ডান্ডা ফোড়ার বাদে হই ভাই ও আল্লাহ আর একবার তো আমারে দেও আর সারা জীবন ওয়াজের মহফিল বই থাকবো সারা জীবন রুকুর মধ্যে কাটাই লাইমো সারা জীবন তফসির মহফিল কাটাই লাইমো সারা জীবন তবলিগ গিয়া কাটাই লাইমো আরেকবার আমারে দেও আরেকবার আমারে দেও জি না জি
জিনা জিনার দেওয়া হইতো না যে ফুয়াল লাগি ফুড়ি লাগি গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা অট্টালিকা ব্যাংক ব্যালেন্স জমাইত্রায় সেই ছেলে সেই মেয়ে কেমতর দিন যদি বেনমাজি হয় না ফরমান হয় সুদ কুর হয় গুসকুর হয় মদ কুর হয় এই বাচ্চায় কেমতর দিন আপনা আপনি হাজি সাহ আমি আলিম সাহ আমি হাবিব সাহ আমি মুহদ্দিস আমি মুফসির আমার বিপক্ষে কেমতর দিন আল্লাহর খাট ঘোড়ার মধ্যে হইব ও রব্বে করিম ও রব্বানা إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَضَلُّونَ السَّبِيلَ ফুয়ায় ফুড়িয়ে বিপক্ষে সাক্ষী দিব যে ফুয়ারে বা লেখাপড় ভিন্দাইতাম বালা পড়াইতাম ইঞ্জিনিয়ার ডাক্তার অফিসার বানাইতাম মাস্টার বানাইতাম ডিগ্রি লাগাইতাম ডিগ্রি অর্জন করাইতাম সেই ছেলে সেই মেয়ে আমার বিপক্ষে সাক্ষী দিব সাক্ষী দিব সাক্ষী দিব আজ জেলা দুনিয়ার মিডিয়ালা বাজাইতে আমার মাত্র রেকর্ডিং করতাম আপনার ধরে দেখাইতরা আমারে দেখাইতরা খালকে আমার দিন কোনো মিডিয়া থাকতো নাই আল্লাহ দুনিয়ার সৃষ্টির আগে মিডিয়া সৃষ্টি করি লাইছেন আল্লাহর যে মিডিয়া আল্লাহর যে মিডিয়া আল্লাহর যে মিডিয়া এটা তো ডিলেট হয়ে যাইব সেই ডিলেট করা যায় না নি হারা যায় না নি ভাই দুনিয়ার মিডিয়া ডিলেট করা যায় আখেরাতর যেটা মিডিয়া যে তো তুলব আপনার আমার পিকচার পেপার হল নববর্ত নববার্তা প্রসঙ্গ সাময়িক প্রসঙ্গ দৈনিক যুগ প্রসঙ্গ ওটা পেপার হল যেহেতু বারোইব আখেরাতর মঞ্জিল সেই দিন কইব হায় রে হায় আফসুস 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 এই দিন আফসুস করিয়া কোনো কাজে আসতো নাই বনি ইসরাইলর আল্লাহর এক বান্দি তার স্বামী আপনার বাইরা সফরে তখন ব্যবসার লাগিয়া আল্লাহর বান্দি তার এক গোলাম বাচ্চা গড়ত হইয়া গেছেন সেই গোলাম বাচ্চা আর মা গর্ভবতী অবস্থায় তার স্ত্রীর গর্ভবতী অবস্থায় তৈয়া আর গোলাম একটা বাচ্চারে তৈয়া গেছেন খাম কাজ করার লাগি বনি ইসরাইলর তফসিরের কিতাবের মধ্যে মুফসসিরিন কেরাম এই ঘটনা রে আনয় বানাউটি কোনো ঘটনা নাই মুফসসিরিন কেরাম এই ঘটনা বর্ণনা করেন বনি ইসরাইলর সেই আল্লাহর বান্দি তার গোলাম একটা বাচ্চা রাখিয়া তার স্বামী গেছেন গিয়া তার গর্ভবতী অবস্থায় যখন গর্ভপাত হইতা যখন প্রসব ব্যথা শুরু হইছে সেই জবানাত আগুনের বড় দরকার পড়ত আগুন বড় কষ্ট হইতো আগুন ভাওয়া সেই জবানাত গর আগুন আসিল না আগুন আসিল না আল্লাহর বান্দি গোলাম এই বাচ্চারে কইলা ও গোলাম বাচ্চা তোমার মনিব আমি আমার প্রসব ব্যথা শুরু হইছে যাও তুমি ঘর থেকে বার হইয়া যদি কোনো জায়গা ফাতরের কোনো মাঝখানো আগুন গিয়া পাও সেই জায়গা থেকে সামান্য আগুন আমার লাগে লইয়াও জলদি করে যাও জলদি করে যাও আল্লাহর বান্দিয়ে তান গোলাম বাচ্চারা যখন ফাটাই না আগুন আনতে গিয়া গোলাম যখন বার হইছে আগুন আনতো ঘর থেকে বার হওয়ার পরে দেখে একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সুন্দর সফেদ দাড়িওয়ালা একজন মানুষ সামনে খাড়া দেখার বাদেও হে সালাম করল সালামর জবাব দিলা দিয়া কইলা ও বাচ্চা তুমি খানো যাইতাই তুমি খে তোমার পরিচয় দেও এই বাচ্চায় কইল আমি ও গলর গোলাম বাচ্চা ও গর আমার মনিবর প্রসব ব্যথা শুরু হইছে প্রসব ব্যথা আরম্ভ হইছে আমার মনিবে কইছেন সামান্য আগুই নানতাম আমি আগুই নান বাল্লা গিয়ে রওনা দিছি এই যে মুরব্বি দাড়ি পাখনা সফেদ খাবড়ওয়ালা মুরব্বী মানুষ আল্লাহওয়ালা মানুষ দেখা যায় পাগলি জুব্বা লাগাইল তাই কইলা ও গোলাম জাননি তোমার প্রসব তোমার মনিবর ঘর কোন ছেলে নামে জন্ম লইছে এখন খানদের তুমি দেখিয়াও এই মুহূর্তে গোলাম বাচ্চা আবার ঘরের মধ্যে আইয়া দেখে এই জায়গার মধ্যে ঘরের মধ্যে আইয়া দেখে যে মনিবর ঘর থেকে একটা মেয়ে জন্ম লইছে মেয়ে জন্ম লইছে মেয়ে জন্ম লইছে মুফসসিরিন কেরামে ঘটনা বর্ণনা করেন দেখিয়া আইয়া আমার আল্লাহওয়ালারে কইল আমার মনিবর ঘরে একটা মেয়ে জন্ম লইছে ও আল্লাহর বান্দা এই পাগড়িওয়ালা জুব্বাওয়ালা সফেদ দাড়িওয়ালা কইলা তুমি ও মেয়েরে বাঁচাইবার লাগিয়ে আগুন আনার যাইতে আসলাই নি বলে জি ওই আমার হুকুম মালিকর হুকুম মানা লাগবে তুমি জাননি এই মেয়েকে তুমি জাননি বলে জি না বলে এই মেয়েটা বড় হওয়ার বাদে একশো জন পুরুষের লগে জিনা করবো জিনা করবো জিনা করবো জিনা করবো একশো জন পুরুষের লগে আর দুই নম্বরে এই মেয়ে যদি বাসে একশো জন মানুষের লগে জিনা করবো আর দুই নম্বরে এই মহিলাটা এই মেয়েটা এই বাচ্চাটা মরা মরা পর্যন্ত তাই ডিগ্লিয়া রইল যেই দিন মরবো সেই দিন একটা মাকড়ের কারণে তাই মৃত্যুবরণ করবো মাকড়ের কারণে মাকড়সা বুঝুন তো আমরা করে দেয় না নি এই মাকড়সার কারণে এই বান্দির এই বাচ্চির মৃত্যুবরণ হইব উত্তর দুই কথা শুনছে শুনিয়া তার মাথা গরম হয়ে গেছে কম বয়সী ছেলে আর আল্লাহওয়াল্লাহ একজন অলি মানছে যে কোনো বালা মানছে কোনো কথা কইলে আইজ মুরব্বী সাহেবে যদি ছোটো বাচ্চার এক কথা শুনবো না
তার নাতিরে ছেলেরে কইলে আমিও যদি চিনি না তবু এক কথা কই শুনমু কারণ মুরব্বী মানুষ শ্রদ্ধার পাত্র কোন আলিমে কোন মানুষরে হুরুতারে কথা কইলে হুনতা না ই আল্লাহর গোলাম বাচ্চা যখন হুনছে তার মুখ থেকে কথা দিলর মধ্যে তার বিশ্বাস হইছে সাকু আছিল আত সাকুলিয়া করার মধ্যে ঢুকছে দুকিয়া সাকু দিয়ে বাচ্চাগুর পেটো জেনতে মারছে সাকু দি ফার ছোট বাচ্চাও জন্ম লইছে বড় মেলি গেছে ফের খাটিয়া বড় গো বাড়ি গেছে মারিয়াও জেনতে ঘর থেকে বাড়িয়া দৌড় দিছে দৌড় দিয়ে দেখে এই মুরব্বী মানুষের নাই মাত বুঝবো বুঝে জাননি সবে বুঝবাই তানি বাড়িয়া দেখে মানুষ নাই এখন হইল ও আল্লাহ ও মানুষটা আমারে কইলো এগু বড় হইলে ওলা ওইগো মরবো ওলা আর আমি ওগু বেটার মাতর উপরে গিয়া বেটারে ফুড়িয়ে ঘুরে মারি নিলাম এখন যে আমি বেটারে ভাই না আমি যাইতাম কেন বাসাই তো খেয়ে আমারে বাড়িয়া বিপদে পড়ছে চতুর্দিকে দৌড় শুরু করছে দৌড় শুরু করছে দৌড়াইতে দৌড়াইতে যে রাজ্যের মধ্যে মণিবর্গ আছিল সেই রাজ্য ত্যাগ করি লাইছে ত্যাগ করি লাইছে আর হি মায়া জানতে দেখছে গুলামে যে আমার ফুড়িরে মারি লইলো বেউস বেফানা হয়ে গেছে লগে লগে বড় গু ফেটোর মধ্যে হারাইয়া হৌজবানার যে রকমের সুই সুতাটা হোক না কেন ফেটো গু আবার বান্ডা বান্ডা সিলাই দিয়া এমন কোন মেশিন মাসিন তো নেতু আসিল না যে হালতে ও গাই দিয়া বড় গু ভিতরে হারাইয়া রাখছে রাখার বাদে ও বাচ্চা গু বাঁচি গেছে হক সুবহানাল্লাহ ও মেয়ে গু বাঁচি গেছে মেয়ে গু বাঁচিয়া মেয়ে গু গরো লালন ফালন হইছে বড় হইছে ওইয়া হি জবানার সবটাকে সুন্দর মহিলা হইছে হক সুবহানাল্লাহ এই রাজ্যের মধ্যে যেমন আসাম রাজ্য এই কৌমর মধ্যে বনি ইসরায়েলের সব থেকে সুন্দর মহিলা ঔহুড়ি ইলা সুন্দর আর কোনো মহিলা নাই কিন্তু কুত কিতা দুষ্কান কিতা মেয়ের কাছে ফেট খাটা এখান কেউ দেখেননি দেখা যায়নি জি না এখান তো হয় বুর্গার তলে নাই আপনার কাপড়ের তলে আছে না টির তলেও কামিজ সেলোয়ার কামিজের তলেও আছে এখান তো কেউ দেখার কথা না সারা জীবন ফেট কাটা অবস্থায় বড় হইয়া হি জবানার সুন্দর আপনার রূপসী একটা মহিলা হয়েছে বাবা পাইছো না তো খবর পাইছো না আর গুলাম কালো পাইতে গুলাম তো বাকি গেছে হে আরেক দেশ গিয়া আরেক রাজ্যত গিয়া গুলামি করতে করতে হেও হয়ে গেছে মুনিব মালিক হয়ে গেছে ওই ওলা ধনি হয়েছে হি জবানার হি জবানার হে যে রাজ্যত গেছে আর যে রাজ্য থেকে বাকি গেছে ই দৈখান থেকে হে ধনী সব থাকে বাড়ির মধ্যে গিয়া ছিটি লেগছে গোয়ার দুয়ার সুন্দর করে বানাইছে সুন্দর করে বানাইছে কোটি কোটি টাকা খরচ করিয়া হৌ জবানাত কোটি কোটি দিরহাম খরচ করিয়া বানাইছে বানাইয়া বাড়ির মধ্যে খত লেখছে চিঠি লেখছে মা বাবার কাছে যে এই রাজ্যের মধ্যে সব থেকে সুন্দর যে মহিলা সেই মহিলারে আমি বিবাহ করতাম তুমি তাই ঘর থেকে বারো তুকাও গিয়া যে নয় সব থেকে সুন্দর মহিলা পাও আমার লাগে বিবাহর প্রস্তাব আমার দেও গিয়া মায় বাবায় চতুর্দিকে চক্কর শুরু করছেন ঘুরতে 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 হৌ মুনিব ফুয়া যে কাটিছিল ফেট যে ফুড়ির হৌ মুনিবর গর গিয়াল জানতেন এই ফুলি জানতে মুখ দেখছ মুখ একবার দেখিয়ে কোস না আর দেখার দরকার নাই আমরা তো এখন করে লেগে মেকআপ না মেকআপের তো বানানা নি এখন ও হিদিনও আইবার সময় দেখছি খৈনার বাড়ি দামান দাইয়া আসছে খৈনার বাড়ি দামান দাইয়া আসছে কিন্তু খৈনা আবো করে মঞ্জু থাকি হো হতা লাগাইয়া লইয়া যাইতরা টাচ ওতা টাচ বুঝছেন নি আঙ্গুল দিয়ে গিয়ে সকল লয় টাচ কইন মোবাইলের উপরে ওগুন হয়ে বদলে গেল যাইতা ফুন্না টাচ টাচ কেন নষ্ট হয়ে গেছে না ইউজ করতে 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 ফুন্না টাচ কি তো হয়েছে মাটি থাকি আতো থাকি মাটি পড়তে পড়তে মাটি থাকি আরো তুলতে তুলতে হুরুতায় বুড়াতায় মাজিলাতায় মোবাইলের টাচ শেষ হয়ে গেছে মাটিয়া এখন কিতা করলা ও বিয়ার দিন ওগু ঠিক করাত গেছে নয়া টাচ লাগানি ও টাচ লাগাইয়া কোথায় তাই না দামানা খৈনার বাড়ি আইয়া আসছে দামান খৈনার বাড়ি আইয়া আসছে খৈনার টাচ বদলানি দেবো দুস্থ কল বুজুর্গ কল হারাম 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 এই রকম দুকা দিয়া বিয়া দেওয়া এই রকমের দুকা দিয়া বিয়া দেওয়া হারাম 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 কাল কিয়ামতের দিন এই চেহারাই গান রব্বে করিমে জাহান্নাম আগুন দিয়া আপনার টাচ বদলাইবা যেদিন এই দিন বুঝবাই হায় রে হায় হায় রে হায় কোন অবস্থা হইত তো বনি ইসরাইলের সেই গোলাম বান্দা যখন বুড়া লাগেন নি ভাই গুসা করিও না ভাই গুসা করে যাইও না আল্লাহ মাফ করো হলে একবার ফলো কাজুরে সুবহানাল্লাহ